আমি নাবিলাকে বিয়ে করতে চাই। কি? জি। এই এত রিঅ্যাক্ট করে কি হলো? তোমার মেয়ে বড় হইছে, সে প্রস্তাব নিয়ে আসছে। মেয়ে বড় হইলে নানান দিক থেকে নানান মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, এটা খারাপ কিছু না। এই তুমি চুপ থাকো, ফাইল চিনবা। এটা কি? আমার খানা তো ভাই আছে না, কত খাইছো? আচ্ছা তোমার খালা কয়টা আফজাল? থাক 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 থাক, বাচ্চা থাকো বাচ্চা থাকো। দূর আপনার কাছে। দেখছো তোমার সালাম করলো না, দেখছো তোমারে সেও চিনে। তুমি যা একটা, তোমার ফাইল কোথায়? আমি তো ফাইল নিয়ে আসিনি। তাহলে সাইন করবো কিসে? জি। আরে কি জি জি করতেছে, কিসের জন্য আসছো? আমি রাজীব। জানি তো তুমি ফটকা রাজীব। আমার বাবার নাম মুক্তার হোসেন। সেইটাও জানি, তোমার বাবা জাইল্লা মুক্তার, আগে মাছ বেচত, এখন একটা মাছের আড়ত দিছে। তো কি বিষয়? জি আমি নাবিলা। জানি তো নাবিলারে পছন্দ করো তুমি। নাবিলাও কি তোমার পছন্দ করে? জি। প্রেম কি অনেক গভীর? জি। প্রপোজ করছি লোকে? জি। বুঝছি, তুমি জিয়ের মধ্যেই থাকবা, ঠিক আছে? হ্যাঁ আমি এই রাজীবের কথাই কইছিলাম। বিশাল বড় ব্যক্তিত্বের কথা কইছে সে। চুপ থাকো। হ্যাঁ তো এখন কি করণীয়? জি আমি রাজীব। আরে সেটা তো বলছোই, তুমি ফটকা রাজীব। জি আমার বাবার নাম মুক্তার হোসেন। সেটাও বলছো, তোমার বাবা মুক্তার জাইল্লা। আমি নাবিলাকে বিয়ে করতে চাই। কি? জি। এই এত রিঅ্যাক্ট করে কি হলো? তোমার মেয়ে বড় হইছে, সে প্রস্তাব নিয়ে আসছে। মেয়ে বড় হইলে নানান দিক থেকে নানান মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, এটা খারাপ কিছু না। শুধু তরিকাটা বদল হয়েছে। আগে আমাদের দিনে মা বাপ আসতো বিয়ের প্রস্তাব নিয়ে, আর এই যে দেখো মুক্তার আসে নাই, মুক্তার জাইলার ছেলেরে পাঠিয়ে দিছে। খালি এতে আসছো কেন? মিষ্টি কোথায়? জি মিষ্টি আনতে হয় জানো না? জি। যাও মিষ্টি নিয়ে আসো। যাও মিষ্টি নিয়ে আসো, যাও। জি। এই এই ছেলে এদিকে আসো। জি। তুমি তো একবার আমারে জিজ্ঞেস করলে না যে আমি কি মিষ্টি খাইতে পছন্দ করি? জি। ইউক্যালিপটাস গাছের পাতা দিয়া একটা মিষ্টি তৈরি হয়, বুঝছো? ওইটা ডাক্তার আমাকে খাইতে বলছে, ওই মিষ্টিটা আনবা। জি। এই ছেলে এই মিষ্টি কোথায় পাওয়া যায় জানো? জি। ক্রোকোজিয়া, এটা একটা কান্ট্রির নাম। যাও ক্রোকোজিয়া কান্ট্রির থেকে ইউক্যালিপটাস মিষ্টি, এটা তুমি নিয়ে আসবা। এই এই শোনো 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 শোনো, যদি এই মিষ্টি আনতে পারো তাহলে তো তোমার সাথে নাবিলার বিয়া, আর যদি আনতে না পারো তাহলে তুমি নাবিলার আশেপাশে তো দূরের কথা, আমার বাড়ির এই ত্রিসীমানায় তুমি ঘেঁষবা না, ঠিক আছে? আর যদি আমি তোমারে দেখি নাবিলার আশেপাশে তাইলে তোমার এই পায়ের গিরার থেকে কোমর পর্যন্ত ছেঁচা ফেলামু, একদম কোমর ধ্বজভঙ্গ করে ফেলামু। আমারে তো চিনো না, আমি চামিলি চেয়ারম্যান। অনেক সুনামের সহিত অর্জন করছি, চামিলি চেয়ারম্যান। যাও। আরে নাবিলার মা কইছে এই মিষ্টি আনলে তাইলে নাবিলার সাথে আমার বিয়া দিবে, আর যদি না আনি তাইলে কি? কিছুই না। আরে বেটা তুই যে একটা বলদ, তোর যে বলদ বানাইছে এটা তুই বুঝোস? এটা ক্রোকোজিয়া নামে কোনো দেশও নাই, আর ইউক্যালিপটাস নামে কোনো মিষ্টিও নাই। বেটা আসলে একটা বলো। আয় চল। আয় নাবিলা, আয়। কি করতেছিলি? ছাদে বাতাস খাইতেছিলি? কাপড় শুকাইতে দিলাম। আরে এত ভয়ের কি হইলো? তুই তো চামিলি চেয়ারম্যানে মেয়ে, এত ভয় ভয় থাকুস কেন? শুন না একটা মজার ঘটনা হয়েছে। আজকে কি হয়েছিল জানোস? তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। কে বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল জানোস? ফটকা রাজীব। কিন্তু মা ও তো ফটকা না। হ্যাঁ মানে তোরে তো সে পছন্দ করে,
তুইও তো পছন্দ করস, তোর কাছে তো ফটকা হইবই না, তোর কাছে হইব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুড বয়। এটা হয় আমি জানি, এটা হয়। আচ্ছা, এই রাজীব প্রেমটা কি গভীর? আচ্ছা শোন না, প্রপোজটা কে দিছিল, তুই নাকি ও? ওই আমি জানি তুই প্রস্তাব দিছস, তুই আমার মেয়ে না, আমিও না বোকার মতো তোর বাপের আগে প্রস্তাব দিছি, বুঝছস? তখন অবশ্য বুঝি নাই তোর বাপের যে এত বড় গাধা, কিন্তু তোর বাপ কিন্তু বংশীয় ঘরের শিক্ষিত ছেলে ছিল। হুম, প্রস্তাবটা কে দিছিল, তুই না? ওই ও, আর তুই রাজি হয়ে গেছস? তামিলি চেয়ারম্যানের মাইয়া যাইব ওই জাইল্লা মুক্তারের ঘরের বউ হইয়া, প্রেম করার জায়গা পাস নাই না, একদম গাইরা ফেলা উম্মাটি। আর ওই পোলারে কইছি তোর ত্রিসীমানায় যদি দেখি ওই পোলার গিরার থিকা কোমর পর্যন্ত বাইরাইতে বাইরাইতে সেইসা ফেলাম, সাবধান, বহুত কষ্টেই সুনাম অর্জন করছি।